ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। উদযাপন হচ্ছে নানা আয়োজনে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নে সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা, ভালোবাসা আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার স্বাধীনতা দিবস উদযাপন করবে, জানিয়েছেন মির্জা ফখরুল। এপ্রিলে চালু হতে যাচ্ছে রাজধানীতে চক্রাকার বাস সার্ভিস। উত্তরা, মতিঝিল ও ধানমন্ডিতে চালু হবে এই পরিবহন সেবা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা উত্তরের প্রতিটি রাস্তা, ড্রেন ও দেওয়াল নিজ হাতে পরিষ্কারের ঘোষণা দিলেন মেয়র আতিকুল ইসলাম। দ্বিতীয় পর্যায়ে 116টি উপজেলায় ভোটকাল, সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50 জন, আজ থেকে মরদেহ হস্তান্তর শুরু, বুধবারের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রীর। ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত 50 জনের মৃত্যু। ক্রাইস্টচার্চের ভীতিকর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে তারা, জানিয়েছেন বিসিবি সভাপতি।